नसीहत करছি দিনের সাথে হিন্দু মুসলমান আমরা একত্রিত বসবাস করি বর্তমান পটি খুব জটিল পরিস্থিতিতে আপনাকে দুটি নসিহত করছি এসেছেন যখন ভাইয়া আর আপনারা এসেছেন যখন কষ্ট করে একটু বসে যাবেন আমার কাকী মায়েরা হিন্দু মায়েরা ভাইয়েরা বসে যাবেন কোনো আপত্তি নেই আমরা তো আপনাদের বসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কি আপনাদের কোনো আপত্তি আছে কি আমরা তো আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের আপনি এসে বসবেন আমি একটু নারা দেব সবাই মিলে তাকবীর ধ্বনি দেবেন নারাই তাকবীর আর একটু জোরে হবে না নারাই তাকবীর আমরা কি বলি মাসিমা অনেকে বলে দেখবেন ওই যখন মসজিদে আমরা আজান দেই অনেকে বলে দেখবেন আল্লাহু আকবার আজান শুনে যারা ভোরবেলা কাজে যাবেন তাদের খুব উপকার হয় যে আজান হয়েছে ভোর হয়েছে ওঠ চাষবাসের লোকেরা যায় যারা মর্নিং ওয়াক করে তারা হাঁটে রামদেব বলেছেন ঠাকুর রামদেব বলেছেন ভোরবেলা আজানের সময় উঠে ওই বিশুদ্ধ অক্সিজেন নিলে ওর হাঁটের রোগ হবে না বিশুদ্ধ অক্সিজেন কারণ যে সময় আজান হয় যে সময় আজান হয় তখন তো পাখিরাও জাগে না আজান যখন হয় তখন কে জাগে কেউ জাগে না তো তখন তো মুয়াজ্জিনে যেতে হয় শীত গ্রীষ্ম বর্ষা মুয়াজ্জিনই ভরসা ওকেই যেতে হয় দেন মাইনে কত 1000 টাকা এত গুরুত্বপূর্ণ চাকরি মাইনে 1000 তাও আবার বাকি আসছেন কেন ইমাম সাহেবদের মতো বেতন কম কোন চাকরিতে আছে ভাই কোন চাকরিতে নেই ওই 2500 টাকা মুয়াজ্জিন ইমামদের 1000 আর 2500 ভাতা দেয় তাই অনেকে টিটকারি কাটে বলে মমতা বানাজি এ হয়ে গেছে মানে মমতা বানাজি মৌলভি হয়ে গেছে মুসলমানদের ভাতা দিয়েছে মিথ্যে কথা মাসিমা ওটা মমতা বানাজি দেয়নি মাসিমা আমাদের মসজিদ আছে না ওই মসজিদের জমি ওয়াকাফ করতে না নামাজ হয় না আমাদের জানেন তো মসজিদ যে জায়গা আমরা করি মসজিদ ওই জায়গাটা ওয়াকাফ করতে আমরা বলি ওয়াকাফ আর আপনাদের বলে দেবোত্তর হিন্দু ধর্মের নিয়মে বলে দেবোত্তর মানে দেবতার উপরে অর্পণ করা আর আমাদের ওই জমিটা আল্লাহর জন্য দিতে হয় তাই ওয়াকফে লিল্লাহ বলা হয় কারণ যদি কোনো বাড়িওয়ালা দাবি করে ও জায়গা আমার নামাজ হবে না এই জন্য আমাদের ওয়াকফের জমি আমি যে মসজিদে আমি নামাজ পড়ে এক জায়গায় আর আমার গ্রামের লোকেরা আমাকে ছাড়েনি খোঁজ নিয়ে দেখবেন মুতাল্লি করেছে তা আমাদের যে মসজিদ জমি আছে আমাকে রিটার্ন দিতে হয় মুতাল্লি হিসেবে রিটার্ন দিতে ওয়াকাফ টাকা জমা দিতে হয় আমার আমার যে ইনকাম হয় তার আইটি ফাইল করে আপনারা জানেন না জমা দিতে হয় সেই টাকাটা আমাদের 7000 12000 14000 হয় তো এইভাবে হাজার হাজার টাকা কালেক্ট হয় সেই টাকা থেকেই মুয়াজ্জিনদের ভাতা দেয় ইমামদের ভাতা দেয় এটা তো মমতা বানাজির নয় কিন্তু চারিদিকে প্রচুর মমতা বানাজি দিয়েছে বাজে কথা আপনারা জানেন না এবার বরং বরং আমি যদি বলি তাহলে 8000 পুরোহিতদের বরং ভাতা চালু করে দিয়েছে সেটা কিন্তু গভর্নমেন্টের টাকায় দেবোত্তর সম্পত্তিতে নয় আমার কথা বোঝা যাচ্ছে কি কিন্তু আমরা কিছু বলি না আমাদের উল্টো মাথায় আসে না মাথায় আসে কাদের যারা ধর্মের নামে মানুষে মানুষে সাম্প্রদায়িকতার বিদ্বেষ সরিয়ে ধর্মের নামে বিচ্ছেদ ওরাই ওদের মাথায় আসে সব দিদিমণি হিন্দুদের দেয় না মুসলমানদের দেয় মিথ্যে কথা আমি যদি একটা কথা বলি তাই বুঝতে পারবেন হজে যেতে পারবেন না আর হজে আর যেতে হবে না এমনি তো 4 লাখ টাকা খরচা আর আমাদের সরকার বলছে আইটি ফাইল জমা দিতে হবে আগামী দিনে হজে আইটি ফাইল মানে ইনকাম ট্যাক্সের ফাইল আরে দু তোর বেগুন বেচি ক টাকা হয় তার ফাইল হয় হাসছেন কেন আপনার দিতে হবে তো না যেতে দেবে না অথচ গঙ্গাসাগরের মেলা হলো গঙ্গাসাগর পরশুদিন যেখানে আমি ওইখানে জলসা করেছি পরশুদিন যেখানে আমাদের মাননীয় অমিত শেষ ছিল গঙ্গাসাগরে কত কোটি টাকা খরচা হয় তার কোনো ট্যাক্স দিতে হয় কোনো ট্যাক্স নেই তো ওই তো আপনার যেটা যে জায়গার নাম হচ্ছে আপনার জানেন এলাহাবাদ গঙ্গা যমুনা সরস্বতী যে জায়গায় মিলেছে ওর নাম প্রয়াগ যেখানে মাঘ মেলার অংশ কোটি কোটি লোক কোটি কোটি খরচা সরকারের কই সেখানে কোনো আইটি ফাইল করতে হয় না কিন্তু এইটা বললে বাজারে খায় ভালো যে চাচাদের দিতে হবে এই তো এরা ভালো যে এরা চাচাদের টাইট করছে ওরে চাচাদের বান্দিকে শাসি না চাচা চাচি বান্দি কাকা কাকিও বাধা পড়বে কোনি কথা বুঝতে পারছো না ভাই বাসবে বাধা পড়বে না চাচিমার বান্দিকে গ্যাসের দাম কত করিস কাকিমা
ও কাকিমা প্রথমে বলিলো, প্রথমে বলিলো জিরো ব্যালেন্স, তোমাকে ব্যালেন্স দেবো, এখন ওজন কাটতে না। আরে হ্যাঁ না বলো না, 100 টাকা পেট্রোল শালা আমাদের চেয়ে গরিব আমার কাছে সেইয়ে খায় নেপাল, সেখানে 65 টাকা পেট্রোল, লেখো নেপালে 65 রুপিস নেপালের টাকায় পেট্রোল 1 লিটার, বাংলাদেশ 85 টাকা বেচছে, আর আমরা 100 টাকা ভারতীয় টাকায় কিনতে হচ্ছে পেট্রোল। ভুল বুঝবেন না, ওরা বলছে আমাদের 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 বলছে ট্যাক্স দিতে হবে, আর আপনাদের ওই বলছে ট্যাক্স দিতে হবে না, কিন্তু যে কায়দায় কাটতেছে গড়ে আগামী দিন বোঝা যাবে কি মুসিবতের মধ্যে পড়ে গিয়েছি। কারণ কিছু তো নেই ওর হাতে, সব বেচে কিনে ফেলিস তো, 60 বছর বয়স হলি বুড়ো বয়সে আপনি একটু বৃন্দাবনে যেতেন ফিরি। মাসিমার বয়স 60 বছর হলে মাসিমার ট্রেনের টিকিট ছিল অর্ধেক, জানো তো সিনিয়র সিটিজেন। হ্যাঁ না বল না, সিনিয়র সিটিজেন মাসিমা বৃন্দাবনে যাবে, একটু হরে কৃষ্ণ হরে রাম করবে, কীর্তন করবে, সেটাও বন্ধ করে দিয়েছে মাসিমা জানেন তো। এই রেল বন্ধ করে দিয়েছে বলো যে সিনিয়র সিটিজেন ট্রেন আর নেই করিস না, বেসরকারি সব তো বেসরকারি, আর ভ্রমণ করতে হবে না। আমার উপর রাগ করছেন, রাগ করবেন না, একটু বোঝার চেষ্টা করেন, আশা করা যায় আমার কথা বোঝা যাচ্ছে কি, আমি চেষ্টা করছি বোঝানোর। একটু জোরে একবার নাড়া দেব, আমরা যখন নাড়া দেই কাকিমা আল্লাহু আকবার এই আওয়াজ শুনে অনেকে বিরক্ত হয়, বলে আল্লাহু আকবার বলছে কেন কি, আরে আল্লাহু আকবার মানে হলো আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আর আকবর মানে হচ্ছে মহান, তিনি হচ্ছেন মহান, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, তিনি হলেন সকলের বড়। এই জন্যে আপনারা কি বলেন, আপনারা বলেন, আপনারা বলেন তো ওরা আপনাদের বুঝোয় না, আপনাদের সকালবেলা উঠে বলো হরি হরি বল, বলেন বলো হরি হরি বল, হরে কৃষ্ণ হরে রাম। এ আসলে কি, এটা আসলে হবে বলো হরি হরি বল, হরার সে হরি, হরি মানে নিরাকার, হরি মানে নিরাকার, যার কোনো আকার নেই, যিনি হচ্ছেন এই পৃথিবীর সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ, আমরা তার কোনো আকার পাই, তার কোনো আকার আছে কাকিমা? ওই আকার নেই, আমরা বলি নারায় তকবীর আল্লাহু আকবার, আর আপনারা হরি বলি চিৎকার করেন, ও আপনাকে বোঝায় না ওটা। এই জন্য ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, আর আমাদের রাম মাননীয়, হ্যাঁ একটু আগে যার নাম বলছিলাম মনে আছে তো, ভগবান উনি হয়ে গেছেন ইদানিং, রামদেব বলেছেন ভোরবেলা উঠলে ওই বিশুদ্ধ অক্সিজেন পাওয়া যায়, ওই অক্সিজেন নিলে শরীর সুস্থ হয়, এই জন্যে রাঘবকাটির মসজিদে আল্লাহু আকবার আজান হয় যখন, আল্লাহ রাসূল বললে আজান শুনে তোমরার বিছানায় ঘুমাবে না, আসসালাতু খয়রু মিনান নাওম, ওঠো 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 রাঘবকাটি ছেলেরা, মুয়াজ্জিন আজান দিয়েছে তোমরার বিছানায় থাকবে না, বাড়ি থেকে রওনা হবে যখন প্রথম কদমে, আল্লাহর নবী বললে ওই জামাতে হাজির হবার জন্যে প্রতিটি কদমে একটা করে কবুল হজের সোয়াব। এই জন্য কোনো মুসলমানের বাচ্চা মানে কোনো মুসলিম যুবক, কোনো মুসলিম পুরুষ আজান শুনে বাড়িতে থাকতে পারে না, আজান হয়ে গেলে মসজিদ, আজান শুনেই তার জন্যে মসজিদ যাবা কোনো কোনো ওজন চলবে না, কারণ মালিকের সাথে সাক্ষাৎ করতে হবে, যে মালিক আপনাকে এত সুস্থ রেখেছেন। এই জন্য আমি জোরে একটু নাড়া দেব, সবাই মিলে বলবেন, পরে আসছি আবার ব্যাখ্যা করছি। নারাই তাকবীর, আরো জোরে হবে না ইনশাল্লাহ, আশা করা যায় আর একটু জোরে হবে, কারণ আপনারা সবাই তো সুস্থ, এখন এখন তো আপনাদের টিকা বেরিয়ে গেছে, কিন্তু টিকা আপনারা এখনো নেননি, নিয়েছেন কি, আপনারা নেবেন কি, আমি নেব কি, প্রধানমন্ত্রী তো নেয়নি, আরে নেওয়া উচিত ছিল আগে তো না, কিন্তু এখন দিচ্ছে কাদের, বেগুনি শাড়ি ওয়ালাদের, বেগুনি শাড়ি মানে আমার কাকিমা আমার ভাবি 3000 টাকা মাইনে, ওর মানে মরে তো আগে ওরা মরক। আরে কথা বুঝতে পারছেন, আমার কথা বুঝতে পারছেন না, আগে বলছে স্বাস্থ্যকর্মীদের দেব, স্বাস্থ্যকর্মী তো আমার বেগুনি শাড়ি,
বেগুনি শাড়িকা মাইনে কত? পেটে বাচ্চা আলি ঘুরি ফিরি গেলি তাই 500 টাকা, হাসপাতালে নাকি 500 টাকা, সারা মাস খেটে 1000 টাকা হয় না। এরা এরকম আগে দাও, কেন এরা পরে মরুক গে যাক। আমি তো কাছের ঘরে থাকি, আমি তো বলছি হাত বাসন বাজাও আর প্রদীপ জ্বালাও, ভাইরা দূর হবে। দেখলাম হলো না, ভালো করে বুঝবেন কাকিমা, আমরা দেখলাম প্রদীপ জ্বালিয়ে আর থালা বাজিয়ে করোনার ভাইরাস গেল না। ভদ্রলোক ভয়ে পড়ে ঘরেতেই বার হয় না, অথচ আমরা এই করোনার আবায়ে আল্লাহর ভালোবেসে হিন্দু মুসলমান একসাথে বসে মালিকের গুণকীর্তন করছি। নারায় তাকবীর, একটু জোরে বলবেন রাঘব কাঠির। এটা উত্তর পাড়া, এখন যদি এই পাড়ার নাম করি না করি যদি গোটা গ্রামের বলি অসুবিধা আছে? ওরে বাপরে, অসুবিধা আছে? আপনারা লোক ভালো দেখছি, কিন্তু আমার অভিজ্ঞতা ভাই সাহেব ওয়াজ করতে গেছে এই আমার বাদুড়িয়া থানা, জাগার নাম বলবো না, নাম বলে জেনে যাবেন বলে আমি ওয়াজ করার পরে দোয়া করছি চাই আল্লাহ গোটা গ্রামবাসীর ভালো রাখেন। বাড়িওয়ালা, এটা বাড়িওয়ালা সভা, বারান্দাতে বলছে এনেছি আপনার, আমার মা বাপে সবরেসানি করতি আর আপনি গোটা গ্রামে দিচ্ছেন কেন? আরে সর্বনাশ, আল্লাহর কসম বলছি, আমি বলে আল্লাহ সে আমার আমার ধারে আর আসে না, বুঝলেন? মানে আমি দাঁড়াই রয়েছি গাড়ি তোলবো আর আসতেছ না, বুঝলেন? তার মানে ও পয়সাও দেবে না, তোর তোর পয়সার জন্য দাঁড়াবে মুন্ডু, আর জীবনে আসবো না নেবো না যা হাঁটি, ভুল বুঝবেন না। আমি সেখান থেকে কান মনেছি, আমি জিজ্ঞেস করিয়ে নেবো আগে যে উত্তর পাড়া দেবো না দক্ষিণ পাড়া দেব, গোটা পাড়ায় দিয়ে দিলে আপত্তি নেই তো? হ্যাঁ ইমাম সাহেব, গোটা পাড়ায় দিয়ে দিচ্ছি। কিন্তু রাঘব কাঠির মহান হিন্দু মুসলমানের মিলনের সাম্প্রদায়িক সম্প্রীতির মহান ইসলে স্বভাব, জোরে বলতে পারেন নাই? আমি বলবো হিন্দু মুসলিম, জোরে বলবেন ভাই ভাই হিন্দু মুসলিম, আমি বলবো আমি বলবো হিন্দু মুসলিম ভাই ভাই, আর আপনারা বলবেন ধর্ম নিরপেক্ষ দেশ চাই, এটা আমার স্লোগান। আমি বলবো হিন্দু মুসলিম ভাই ভাই, আর আপনারা বলবেন ধর্ম নিরপেক্ষ দেশ চাই, কথা বোঝা গেছে কি ভাই? আমি একটু বলি, একটু জোরে বলবেন, এটা আমার স্লোগান হিন্দু মুসলিম ভাই ভাই। আপনাদের কি আপত্তি আছে? কারণ ধর্ম নিরপেক্ষ মানে সবার ধর্মের সমান মর্যাদা, এটা তো রসুল করেছে মদিনা সনদে, এটা না মানলে ইমান থাকবে না তো, কি আশ্চর্য! আমি যে কথা বলছি আমার কথা নয়, আল্লাহু আকবার, আল্লাহর রাসূল মদিনায় গেলেন, নতুন রাষ্ট্র, হুজুর বললেন মদিনা সবার, পত্তলিক খ্রিস্টান ইহুদি সকলের মদিনা, আক্রমণ হলে সবাই, রাসূল বলেছে আমাকে শিখিয়েছে তাই আমি আপনাদের শেখাচ্ছি, আমি কারোর কাছে শিখি না তো, আমি তো কোনো রাজনৈতিক নেতার কাছে যাই না কখনো, আমার পছন্দ নয় নোটায় ভোট দিয়ে আসি, বুঝলেন? সেই জন্য বলছি, ভুল বুঝবেন না, একটু জোরে আমি বলবো হিন্দু মুসলিম ভাই ভাই, নারাই তাকবীর। আমার বন্ধুরা আমার ভাইয়েরা একটু মহব্বতের সাথে একবার কলেমা জিকির করে নেবে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, খুব ভালো করে করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে এ রক্তের ধারায় পাদুখানি রাঙা হয়ে যায়, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে এ রক্তের ধারায় পাদুখানি রাঙা হয়ে যায়, আঘাত সয়েও নবী আমার, আঘাত সয়েও নবী আমার আল্লাহর কাছে কয়, মাফ করে দাও ওগো আল্লাহ অবুজেরা
চেনে না আমায়, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, এ রাসূল আমার কাজ কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, এ রাসূল আমার কাজ কর্মের মূল আলোচনা, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আমি আপনাকে যে জায়গায় রাখতেছিলাম, আল্লাহু আকবার ধ্বনি হবে, আজানের আওয়াজ হবে, রাগবকাটির মসজিদে পাঁচ ওয়াক্তের নামাজ জমাতে হবে না, বন্ধ হবে। আরে জোরে বলুন, আর একটু জোরে বলুন। অথচ আপনারা মনে করে দেখুন, ওরা আমরা যে জায়গাটা দিয়ে দিলাম, জায়গাটা তো আমাদের। সুপ্রিম কোর্ট বলেছিল, মনে করে দেখুন, সুপ্রিম কোর্ট বলেছিল মসজিদে বাবরির জায়গাটা তো আমাদেরই। ও জায়গা কি অযোধ্যার রাম মন্দিরের কর্তৃপক্ষের? কি না, ও তো এই বড় ওর যে রিপোর্ট, আপনারা পড়েছেন কি জানি না, 60,000 টাকা দিয়ে ওই রিপোর্টটা সুপ্রিম কোর্টের বিচারকদের দিয়ে তোলা হয়েছে। ওই রিপোর্টের প্রথমেই লেখা আছে, পাঁচ বিচারপতির বেঞ্চ যে রিপোর্টে সই করেছে তার প্রথমেই লেখা আছে, দি মাস্কিউ ইজ এস্টাবলিশ ইন 1528 সেঞ্চুরি। তার মানে হলো এই মসজিদটি, এটা কি, জোরে বলুন, রাঘব কাটি ওই কোনা ঘুরলাম, আপনার আরো মসজিদ আছে কিনা যাই না, রাস্তা ওই একটাই, ওই যে মসজিদ কোনা ঘুরলাম, ওই মসজিদ রাস্তার ধারে হোক, ও রাস্তা স্থাপিত তারিখ আছে না ভাই, স্থাপিত যে এত তারিখে স্থাপিত, সেটা কি অস্বীকার করতে পারবেন? তার মানে ওটা মসজিদ। সুপ্রিম কোর্ট প্রথমে কি লিখলো, দা মাস্কিউ, ভালো করে লিখে নেন, ইজ এস্টাবলিশ ইন 1528 সেঞ্চুরি। তার মানে হলো এই মসজিদটি তৈরি হয়েছে 1528 শতাব্দীতে। তার মানে হলো জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের সময় এই মসজিদ তৈরি হয়েছে, ওনার সেনাপতি মীর বাকির নেতৃত্বে এই মসজিদটি, মসজিদ একটু জোরে বলে, ওরা সেইটাতে ধর্মের আবেগে এবং বললো এটা আমাদের বিশ্বাস, এখানে রামচন্দ্র জন্ম নিয়েছে, অতএব ওখানে মসজিদ হবে, এটা আপনাদের জানা আছে, ওই জায়গায় মন্দির করবে, এরা বললে সেই বিচারপতির বেঞ্চ যারা প্রথমেই মসজিদ স্বীকার করে নিলে, তারাই শেষে বললেন ওখানে জায়গাটা মন্দির হোক, আপনাদের 15 বিঘে জমি দিয়ে দিচ্ছি অন্য জায়গায়, এটা আমার আলোচনার বিষয় নয়, বিষয় ওটা হচ্ছে মসজিদ। একটু জোরে বলুন, তার মানে মুসলমানরা 700 বছরের রাজত্বে কোনো হিন্দুর মন্দির ভেঙে মসজিদ বানায়নি, বোঝা গেল? আমার কথা বুঝবেন ভালো করে, ওখানে রাম মন্দির হবে ওটা আলাদা, এখন এখন হচ্ছে, কিন্তু ইতিহাসের কথা অনুযায়ী আমরা এটা প্রমাণ করে নিলাম, ওটা কার ঘর, জোরে বলুন, ওটা কে বললো, সুপ্রিম কোর্ট বললো, কি আশ্চর্য কথা। আজকে দেখছেন না, মিডিয়া দেখছেন না, মিডিয়া খোলেন না, মিডিয়া দেখেন না, যে তাবলিগ জামাতের ভাইদের করোনার বোম বলে গোটা ভারতবর্ষে প্রচার করিয়ে মুসলিমদের করোনা সাজিয়েছিল, মনে আছে আপনাদের? সে সময় কোন সময়, সে সময় রোজার নাই, সেই গত বছর না, এই আহা রোজার আগে তো, তা তখন আমাদের মন মেজাজ কত খারাপ, একদিকে লকডাউন,
পরিযায়ী শ্রমিকরা বিপদের মধ্যে রাস্তায় আটকে আছে, আমাদের সব সব জায়গায় দেখবেন কিছু না কিছু ছেলে বাইরে থাকে। আমাদের ইটিন্ডার অনেক ছেলে বোম্বে থাকে, মহারাষ্ট্রে থাকে, আরবে থাকে, বাইরে। তো এরা লকডাউনে আটকে আছে, এমনি পারিবারিকভাবে মন মেজাজ খারাপ। হঠাৎ এশার নামাজ পড়ছি আমি, সেদিন এশার নামাজ পড়ছি, তখন সবে মাত্র তিন চার দিন হয়েছে লকডাউন কি পাঁচ ছ দিন হবে, এশার নামাজ পড়ে বার হচ্ছি, বাড়িতে গেলাম চারিদিকেই সব মিডিয়ার খবর আসছে যে মুসলিম তবলিগ জামাতের লোকেরা করোনার রোগ ছড়িয়েছে, এটা আমাদের জন্য খুব মারাত্মক মৃত্যুর বান বলো ভাই, এটা খুব মারাত্মক বলো, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ না বলে দেখুন, ভালো করে বুঝুন, কারণ কারণ আপনারা এই 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 রাগব কাঠিতে এক জায়গায় বাস করছেন, হিন্দু মুসলমান শান্তিতে আছেন, কাকিমারা বোঝে যে এটা হয় কি করে, এটা হয় কি করে। কিন্তু ওই সময় যখন বারবার চেঁচিয়ে চেঁচিয়ে অর্ণব গোস্বামী, অর্ণব গোস্বামী জানেন তো কি টিভি জানেন না, ওই যখন চেঁচাচ্ছে যে হচ্ছে করোনার বোম যাচ্ছে, করোনার বোম, মুসলমান তবলিগ জামাতের ভাইদের দেখিয়ে স্বাভাবিকভাবে আমার হিন্দু মায়েরা যারা অত শত ধর্ম বোঝে তারাও মনে মনে বিশ্বাস করতে শুরু করলো। কিন্তু শুনে রাখুন কাকিমায়েরা, ওই অর্ণব গোস্বামী জি টিভি বিভিন্ন নিউজ যে ভুল প্রমাণ করেছিল ওটা যে মিথ্যা, যত দিন যাচ্ছে প্রতিটা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, নিম্নকোর্ট বলছে করোনা রোগ ছড়ানোর জন্য মুসলমানরা দায়ী নয়। একবার জোরে বলুন, আপনি মিডিয়া দেখুন সব বেকসুর খালাস, মানে তাদের তাদের ধরাটাই অন্যায় হয়েছে। কেন কেন কাকিমা করেছে, এদের বাড়ি বিদেশে, তাই এরা বিদেশ থেকে নাকি ভাইরাস এনেছে? আরে আমাদের দেশে প্রথম করোনার ভাইরাস আছে কবে লেখ, 2020 সালের 30শে জানুয়ারি এই ভাইরাসটা প্রথম এনেছিল কেরালার একটা মেয়ে, চীনের ইউহানে MBBS ডাক্তারি পড়তে গিয়ে ওই মেয়েটা প্রথম আমাদের দেশে ভাইরাস আনে প্লেনের মধ্যে দিয়ে, প্লেনে করে। তাই আমাদের প্রধানমন্ত্রীকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার বলেছিল, স্যার লকডাউন করেন যাই করেন, বিদেশের প্লেন এদেশে ঢুকতে দেবেন না, কারণ ভাইরাসটা বিদেশ থেকে আমাদের দেশে ঢুকছে। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু এই কথাটা নয়, যদি প্রধানমন্ত্রী এইটাও মেনে নিত যে আল্লাহ রসুল বলেছেন সোনার নবী মহানবী মোহাম্মদ সাহেব, বেদের মধ্যে অসংখ্য জায়গায় যার নাম এসেছে খাকিমা, আপনাদের আমাদের সকলের ধর্মগুরু এই মোহাম্মদ সাহেব বলেছে যে এলাকায় মহামারী হয়েছে ওই এলাকায় কেউ যাবে না, আর ওই এলাকা থেকে কাউকে বাইরে আসতে দেবে না। এই কথাটা যদি নরেন্দ্র মোদী সরকার মেনে নিত, চীনের ইউহান থেকে কাউকে ভারতে ঢুকতে দেব না, তাহলে কোনো অবস্থায় এই করোনার ভাইরাস 1 কোটির মতো মানুষকে যারা মারা গেছে, লক্ষ লক্ষ মানুষের এই রোগে মৃত্যু তো না, সরকার যদি চেক আপ করত, ঠিক না বে ঠিক ভাই? ঘরের মধ্যে বসে বসে থালা বাজাও আর প্রদীপ জ্বালাও, ঘরের মধ্যে বসে ভালো করে বুঝবেন আমার উপরে আমার কথাগুলো বোঝা যাচ্ছে কি? এ তো বিদেশ থেকে এসেছে, হ্যাঁ এসছে এসছে বিদেশ থেকে ঠিকই, কিন্তু তবলিগের ভাইয়েরা আমাদের শেষ কবে এসছে লিখে নেন, ওদের শেষ আসা হচ্ছে 2019-এর ডিসেম্বর আর 2020-র জানুয়ারির প্রথম সপ্তাহে। আপনি তো জমাতে যান ভাই, লিখে জানেন নিশ্চয়ই, ভালো করে শুনে নিন, ভুল বুঝবেন না, আমি এটা বলছি এই জন্য ইতিহাসটা বলছি। 2020-র 30শে জানুয়ারি আমাদের দেশে প্রথম করোনার ভাইরাস এলো, মনে করে দেখুন। তার আগে তো তবলিগ ভাইরা জমাতের কাজে এসে গেছে, আমার কথা বোঝা যাচ্ছে কি? আসেনি না আসেনি, যাদের ধরেছে তারা তো এসছে আগে, তারা কারা? প্রথম যাদের বললো কর্ণ করে কারা বলে ইন্দোনেশিয়া, এরা ইন্দোনেশিয়া প্রথম যাদের করোনা বোম বলেছিল, এই জন্য ইন্দোনেশিয়া প্রতিবাদ করেছিল, মনে করে দেখুন। ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমানের বাস, ইন্দোনেশিয়ার ওই মুসলিমদের যখন করোনা বললে ইন্দোনেশিয়ার গভর্নমেন্ট বলে আরে আমাদের দেশে তো মার্চ মাসে প্রথম করোনার রোগ আছে, কি মাসে?
আর এর আগে 14 নভেম্বরে তাই ভারতেরা নিয়ে গেল কি করে আর সেটাই প্রমাণ হচ্ছে আজকে প্রত্যেকটা কোট ওই পাবলিক টুপিওয়ালা দাড়িওয়ালা পাবলিক বলবেন না দিনের দাওয়াতের কাজে যারা ব্যস্ত আমরা যেমন দিনের তাবলীগ করি এই লোকগুলোকে এরা বলছিল সেদিন কিন্তু আল্লাহর শুকর আদায় করুন আজ তাদের বেকসুর খালাস করে দিচ্ছে কোট ঠিক না বে ঠিক বোম্বের কোট আধা বাটা বেটে দিয়েছে বোম্বের কোট আর সুপ্রিম কোর্ট মামলা শুনতে চাইছে না বলে তোমরা মিথ্যে করে মুসলিমদের করোনা রোগী ছড়াচ্ছ বরং করোনার ভাইরাস এসেছে বিদেশ থেকে এনেছে আমাদের দেশের মেয়ে আমাদের প্লেনে করে তারপরে কি করলে 100 কোটি টাকা খরচা করে তুমি ডোনাল্ড ট্রাম্পকে ডেকে আনলে মোতেরার স্টেডিয়াম উদ্বোধন করতে যে ট্রাম্পের চারিবার করে ও যখন ভারতে ঢুকেছে তখন ওর করোনা রোগ ও তখন করোনা রোগী মনে কর তখন এপ্রিলে ভোট হবে ওখানে আপনি জানা নেই চারবার টেস্ট হয়েছে চারবার ধরা পড়েছে ভদ্রলোক ও তো নিয়ম কানুনই মানে না আমেরিকায় এত বাজে প্রেসিডেন্ট এর আগে কখনো আসেনি আর আল্লাহ কি শিক্ষা দিয়েছে দেখলেন শেষ মনে শালারে চুরি করি পালাতে হয়েছে মনে কর তখন চুরি করি পালাতে চুরি করিয়ে পার্লামেন্ট ছেড়ে চুরি করি হোয়াইট হাউস মনে করে দেখুন এটা হচ্ছে কার মার এটা আল্লাহর মার এটা হচ্ছে আল্লাহর কুদরত এটা মাথায় রাখেন ভাইয়া তো যেটা বলছিলাম ভারতবর্ষের জমিনে এরা ধর্মের নামে তাবলিগ ভাই তারা দিনের দাওয়াতকারীদের করোনা বোমা সাজিয়ে দিয়েছে এটা আমাদের খুব অপমান না ভাই আপনি বলছেন ওয়াহাব্বার পুলিশ আমার কিছু না এটা বাজে কথা ওয়াহাব ভাই আমি কি আলাদা আরে ভাই আশ্চর্য একটা দিনের চিন্তা ভাবনা থাকে একজন আমি আর একটা চিন্তা ভাবনার মূল তো একই আরে কথা বোঝা যাচ্ছে হ্যাঁ না বলুন তারি ওর হচ্ছে আমার এই ঠিক কি আমি দৃঢ় কণ্ঠ প্রতিবাদ করছি লিখে রাখেন আল্লাহর শুকরিয়া আদায় করছি যে সব ওই তাবলিগ ভাইদেরকে বেকসুর কোর্ট খালাস করছে ইন্দোনেশিয়ার সেই আটটা ছেলেকেও খালাস করে দিয়েছে ইন্দোনেশিয়ার গভর্নমেন্ট হুমকি দিয়েছে ভারত সরকারকে কেন আপনারা বিনা কারণে আপনারাই তো ভিসা দিয়েছেন কেন বিনা কারণে এদের অপমান করে এবার তো মানহানির মামলা হবে গভর্নমেন্টের বিরুদ্ধে ভুল বুঝবেন না ভাই আমি যেটা বোঝাচ্ছিলাম সেটা হলো এরা ঘরের মধ্যে বসে টিভির মিডিয়া মুসলিমদের বেজ্জতি করে করোনা করোনা করে দিল অথচ আল্লাহর নবীর হাদিস মানলে ভারতে করোনার রোগ ঢুকতো না তার সবচেয়ে বড় পুরাণ হলো ওই চীনের যে জায়গায় করোনার রোগ এসেছিল নাম তার আপনার মনে করে দেখুন সবাই জানেন ইউহ্যান আর ইউহ্যানের পাশের একটা প্রদেশের নাম হচ্ছে সিনজিয়াং যার আগে নাম ছিল পূর্ব তুর্কিস্তান মনে করে দেখুন সেখানে 1 কোটি মুসলমান বাস করে এই করোনার ভাইরাস আসার পর ওখানকার স্বাস্থ্য দপ্তর সিনজিয়াংয়ের মুসলিম গোটা 1 কোটি মুসলিম এলাকায় ঘুরে 1 কোটি মুসলমানের কারোর মধ্যে এই ভাইরাস পাইনি একটু জোরে বলতে পারেন এরা কি বললে এদের জিজ্ঞেস করলে আচ্ছা তোমাদের কাছে এই রোগ ঢুকিনি কেন তোমরা তো এক জায়গায় থাকো চীনের সিনজিয়াং আর ইউহান পাশাপাশি প্রদেশ যেমন বাংলা আসাম উড়িষ্যা পাশাপাশি বলে তোমাদের ঢুকলো না কেন বলে আমাদের ঢুকবে কি করে আমাদের রসুল তো বলে দিয়েছে সকলের জন্য বলে দিয়েছেন যে জায়গায় রোগ হয়েছে ওই রোগ ওখানকার লোক যেন না ঢোকে আমরা কারো ঢুকতে দেয়নি তা রোগ আসবে কোথার থেকে একটু জোরে বলুন আমাদের দেশে হয়েছিল তো জায়গাটার নাম লাক্ষাদ্বীপ এই লাক্ষাদ্বীপ মনে নেই লাক্ষাদ্বীপ যেখানে একজন মুসলিম সাংসদ যেখানে 98% মুসলিম বাস করে যেখানে পর্যটন ভ্রমণ ছাড়া তাদের কোনো আয় নেই করোনার আবাহে ওরা মনে করে তখন পর্যটন বন্ধ করে দিয়ে বলেছিল আমাদের এই এলাকায় কাউকে ঢুকতে দেব না ভারত সরকার তথ্য দিয়ে জানিয়েছে একমাত্র লাক্ষাদ্বীপের মুসলিমদের এই রোগ হয়নি কারণ ওরা আর রোগী ঢুকতে দেয়নি একটু জোরে বলতে পারো না দিতে নিষেধ করেছে যে তিনি আমার আল্লাহ রসুল রসুল বলে দিয়েছে এই মহামারী রোগ হতে পারে যখন তখন মহামারী এই মহামারী ওষুধ হলো কাউকে ঢুকতে দেবে না কেউ বার হবে না এখনো টিকা বেরোনোর পরেও কোভিশিল্ড আর কোনাই বেরোনোর পরেও আমার
আমাদের প্রধানমন্ত্রী ভয় পেয়েছে না, যদি আমি নিয়ে আগে যাই পটল তুলি, তাই ওই 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 আমাদের ওই হলুদ শাড়ি আর আমাদের বেগুনি শাড়ি ওদের বলছে তোরা আগে নে, তারপর দেখছি আমাদের কি হয়। অথচ আমরা যারা এখানে বসে আছি মাঠে খাটি বেগুন দিয়ে পান্তা ভাত খাই খাঁচা ঝাল দিয়ে, আমরা এখনো কোনো ওষুধ নিয়েছি কি? আল্লাহ আপনাদের সুস্থ রাখিনি, কি সুস্থ রেখেছে একটু জোরে বলুন না, সুবহান আল্লাহ, এত সুস্থ রেখেছে মানে আগের চেয়ে যেন বলবে। হাসছেন কেন? মাঝখানে তো খুব মন খারাপ হয়ে গিয়েছিল, যখন পটাপট মরছে কি বিপদ, আল্লাহ আল্লাহ দেখি রাগব কাঠির কারণ মারিনি, মেরেছে নাকি? আপনার গ্রামে কেউ মারা গেছে নাকি? আমি এই যেখান থেকে জলসা করছি না, মহরম থেকে আমি সভা করছি, মানে আনলক শুরু হলেই আমার দাওয়াত শুরু হয়, সব তো প্রোগ্রাম সেট করা, আনলক শুরু হলেই সেখান থেকে আমি জিজ্ঞেস করছি, ভাই আল্লাহ পাক আপনাদের ভালো রেখেছে বলে, হ্যাঁ হুজুর আল্লাহ শুকর আদায় করছি যে আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে এই মারাত্মক রোগ থেকে আল্লাহ আমাদের মুক্ত করিয়ে রমজানুল মোবারকের রোজা ঈদুল ফেতের ঈদুল আদাহা সুন্দর করে করিয়ে নিয়েছে, একটু জোরে বলুন। তার সবচেয়ে বড় প্রাণ গতবারে ঈদের চেয়ে এবারের ঈদে তারাবি, এবং সবচেয়ে বড় কথা রোজার সময় খাওয়া বেশি ভালো হয়েছে, ইফতার এবারে ভালো হয়নি, ইফতার ভালো হয়নি, মিথ্যা কথা বলছে না। ছোটো ছোটো দল তো, রাঘব কাঠির মসজিদই সাতজন, ইমাম সাহেব মুয়াজ্জিন আর পাঁচজন, বাকিগুলো যাবে কোথায়? বাকি লোক যাবে কোথায়? ভাগ করে দেন সব পাড়ায় পাড়ায় তারাবি, মুগুলিগুলিও বাঁচলো, বাড়িওয়ালাও বাঁচলো। অন্য সময় তারাবির আগে রাঘব কাঠিতে ইফতার দিতে গেলে 40 থেকে 80 জনের প্লেট দিতে হইতো, এবার তো 12 জন 10 জন। বৌমা বলছে চালাও আব্বা, রোগ বলো তোমার টানলি ছেলেও যাবে না, বলে দে তুই বেশি করে পেঁচি ভাজা খা, একটু জোরে বলতে পারো না কি তারাবি? হ্যাঁ বলুন, ইফতার ইফতার আল্লাহ খাওয়াইছেন। আমাদের বলছে তা আমরা নামাজ কি হবে, 4-5 জন 6 জন নামাজ, আমি স্যার কোনো চিন্তা করেন নামাজ ঠিক দেখ, 5:30টার সময় আমরা বলে দিলাম, দেখো 5:20 সূর্য লাল, 5:30টার মধ্যেই নামাজ শেষ, 1.5 মিনিটের খোদবা, 1.5 মিনিটের খোদবা, এই দেখো ছোটো খোদবা কেন, সুরা ফাতা একবার, সুরা এখলাস 3 বার, এর নাম 1.5 মিনিটের খোদবা পাকলা। যেদিন মসজিদে ইমাম সাহেব নেই কি করবেন? জুমার দিন আসেনি হলো হঠাৎ পেট ব্যথা করছে, বিকল্প নেই, দাঁড়াবে কেডা কেটা দাঁড়াবে, যে কেউ দাঁড়াবে, নামাজটা তো পড়তে হবে, সুরা ফাতে একবার বসে যাবে, তারপর উঠে ইখলাস 3 বার পড়বেন, খোদবা হয়ে গেছে, লিখে নেন, মশলা বলে দিয়ে গেলাম। তো ভাই আমরা কী করলাম, 1.5 মিনিটই খোদবা, তবে আমরা ও খোদবা পড়ি না, আমরা আলেম মানুষ ছোটো খোদবা মুখস্থ আছে, জানলাম 5:30, 5:30 তারাবি, 5:30 ঈদ শেষ, 8টার সময় পুলিশ এসে বলছে স্যার খবর কী, মানে খবর কী হবে স্যার, সে তো 5:30 হয়ে গেছে, 6:30 কোরবানি শেষ হয়ে গিয়ে, 8:30 মধ্যে গোসলাম না, আমাকে বাড়ির লোক মধ্যে কি আরম্ভ করেছে, আর তুই পুলিশ আনার আগে সব কমপ্লিট, কেন ওরা তো 8:30 আগে ওঠে না, সারা রাত লড়ি ধরে, এরে তাড়ায় ওরে তাড়ায়, উঠতে উঠতে 8টা, তার মধ্যে আমাদের কোরবানি শেষ, ঠিক বলছি না ভুল বলছি? আরে হ্যাঁ না বলুন, ওরা বললো 7 জনের বেশি হবে না, আমরা 7 জন কেন স্যার, 6 জনের বেশি আমরা একসাথে হব না, আমরা একসাথে ঈদের নামাজ পড়লাম, সব হওয়ার পর এসে হাজির হয়ে গেছে, দেখে ঈদগা ফাঁকা, একটু জোরে বলা যাবে না, না নারা দিয়েছে, নারায় তকবীর দিদি, নারায় তকবীর, আর একটু জোরে বলো নারায় তকবীর, দিদিমণি চাল দিয়েছে এখনো দিচ্ছে, বলে আমি আগামী দিনে দেবো, মাঝে মাঝে ছোলাও দিয়েছে, কিন্তু পেঁয়াজের দাম তো 70 টাকা গেছে, আলু 60 টাকা, আলু কত এখন কিনছেন, কত এখন এখন একটু কিনতে কম, ওই যে চাষি ভাইরা যে আন্দোলন করছে, যদি এই আন্দোলনে সফল না হয় তো এরপরে রিলায়েন্সের দোকান তো আলু কিনতে 150 টাকা, সর্ষের তেল আপনার কত করি, ও সর্ষে আপনার, আর মতি হচ্ছে 150 টাকা কিনি আমার গা, ঠিক না বে, ঠিক, ও মাল তো নিয়ে যাবে রিলায়েন্স কিনে নেবে, বিগ বাজারে বেচবে, আমার গা মতি হবে 200 টাকা কিনে, চুলকুনি মাটাই যাবে কুনি, এই বিল যদি, এই বিল যদি না পরিবর্তন হয়, বুঝতে পারতেছেন না, আদানি রিলায়েন্স কোটি টাকার ব্যবসা করে চাষিদের শেষ করে দেবে, ইংরেজদের নীল বিদ্রোহরা
নীলকরা যে অত্যাচার করেছিল এই মোদি সরকার চাষীদের সেই অত্যাচার শুরু করেছে ঠিক না বে ঠিক ভাই আমার কাকিমাদের কাছে অনুরোধ করছি কাকিমা মাসিমা রান্নাঘরে গেলে হেসেলে গেলে মাথা ঘুরে পড়ে যাবে কারণ সব কিছুর দাম বাড়ছে পেট্রোলের দাম বাড়লে পরিবহন খরচা বাড়লে জিনিসপত্রের দাম বাড়বেই অতএব খুব কঠিন একটা মুসিবতের সময় আমরা এইখানে বসে আপনাদেরকে বোঝাচ্ছিলাম কি কথা বলছিলাম ভুলে গেছেন আপনারা আপনি মনে করে দেখুন আমি আপনাকে শোনাচ্ছিলাম কলকাতার রানী ভিক্টোরিয়াতে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস হবে প্রধানমন্ত্রী এসেছে মনে করে দেখুন আমাদের মুখ্যমন্ত্রী ছিল মনে আছে কিনা জানি না মুখ্যমন্ত্রী বক্তৃতা দেবে একদল চিৎকার করে বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম কিন্তু বলার কথা না কেন ওটা তো সরকারি অনুষ্ঠান ওটা কোনো পার্টির রাজনৈতিক সমাবেশ নয় তাই ওই জন্য ওখানে জয় শ্রীরাম বলা যাবে না আমাদের মুখ্যমন্ত্রী ঠিক প্রতিবাদ করেছিল আর এইটাকে এরা ভোটের রাজনীতি ব্যবহার করছে যে মমতা মাঝি ভগবান রামের মানে না বাজে কথা আমি রাজনীতি করি না শুধু বোঝানোর জন্য বলছি আমার কথা বোঝা যাচ্ছে কি ভাই আমার কথা বোঝা যাচ্ছে কি বললো জয় শ্রীরাম বলছিল না ওখানে আরে হ্যাঁ না বলেন আমাদের মুখ্যমন্ত্রী কী বলেছিল শুনে নেন মনে করে দেখুন মুখ্যমন্ত্রী বলছে না মুখ্যমন্ত্রী বলছে জয় হিন্দ বলো মনে করে দেখুন বলেছিল জয় হিন্দ বলো আপনাদের মনে নেই সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী উনি মাইক নিয়ে বললেন জয় হিন্দ উনিও বলেছিলেন প্রধানমন্ত্রী বুদ্ধিমান প্রধানমন্ত্রী বুঝতে পেরেছে যে এই ক্রমশ আয়ত্তের বাইরে চলে যাচ্ছে কারণ জয় শ্রীরাম ধর্মীয় স্লোগান আর জয় হিন্দ হচ্ছে ভারতের স্বাধীনতা স্লোগান এসেছি তো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করতে ভোটের সময় কাজে লাগবে এখন তাই সুতরাং এখন যদি জয় শ্রীরাম আর জয় হিন্দি এখানে মারামারি হয় প্রধানমন্ত্রী বুদ্ধিমান স্বাভাবিক উনি টেক আপ করলেন সঙ্গে সঙ্গে কী বললেন যদি আমাদের মুখ্যমন্ত্রী বক্তা করেনি না করুকগে কিন্তু উনি প্রথম প্রতিবাদ করেন জয় হিন্দ বলবে জয় হিন্দ কার ভাষা জয় হিন্দ হলো মৌলানা মনে করতে কোনো হজরতে মৌলানা আপনাদের মনে নেই যিনি স্বাধীনোত্তর মরণোত্তর পুরস্কার পেল কি মনে নেই তার নাম হজরতে মৌলানা কি নাম ও তো শিক্ষামন্ত্রী ও না হ্যাঁ ও তো আবুল কালাম কিস্তিবিদ্যা থেকে এই তোমার কি ইয়া রাখতে হবে কিস্তি টুপির সাথে ইমানের সম্পর্ক আছে ঠিক